إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ ১৬ই শাওয়াল ১৪৪৩ হিজরি মোতাবেক ১৭ই মে ২০২২ আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা প্রতি মঙ্গলবার আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা মুখতাসার জাদুল মাদ নামক কিতাব থেকে সংক্ষিপ্ত জাদুল মাদ জাদুল মাদ মূল কিতাব ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কয়েক খণ্ডে রয়েছে আর তার সংক্ষিপ্ত একটি খণ্ড সংকলন করেছেন বা সংক্ষেপ করেছেন ইমাম শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জানার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, বিশেষ করে আদর্শ জানার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। আমরা এই কিতাবটি ২০০৫ দিকে শুরু করেছিলাম, কয়েকটি অধ্যায় হয়তো আমরা আলোচনা করেছিলাম, ঠিক মনেও নাই, ভিডিও হয়তো খুব কমই হয়েছে, অডিও হয়েছিল, সেই যুক্ত ছিল, ওই রকমই যুগ ছিল। প্রথম ২০০৫ আমাদের ভিডিও শুরু হয়, তারপরে আমরা যে কোনো কারণে হোক বন্ধ করে দিয়েছিলাম অথবা বন্ধ হয়ে গেছিলো, অন্য কোনো দাস হয়তো শুরু করেছি, সেটা ধারাবাহিকভাবে শেষ করা হয় নাই, অল্প কিছু অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। এবার মনে করেছি ইনশাআল্লাহ তাআলা এই কিতাবটিকে আমরা শেষ করব অল্প সময়ের ভিতরে, আল্লাহ যেন তৌফিক দান করেন। এই কিতাবে মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সংক্ষিপ্ত কিছু ভূমিকা নিয়ে এসেছেন, যেগুলি এমন কোনো জরুরি নয় আর তাতে আমরা সময় লাগাতে চাইও না, যার ফলে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে শুরু করব। আর আজকে প্রথম বিষয়বস্তু হচ্ছে, বলছেন লেখক ফাসলুন, এই অধ্যায় হচ্ছে ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ওযু, ওযুর ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, ওযুর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জি, হাদিয়ন মানে আদর্শ। ওযুর ক্ষেত্রে নবী সাল্লামের আদর্শ কেমন ছিল, কেমন উযু ছিল রাসূলুল্লাহ সাল্লাম, সহজ ভাষায় যে রাসূলুল্লাহ সাল্লাম উযুর পদ্ধতি, এই ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি আদর্শ, তো উযুর ক্ষেত্রে তার আদর্শ আমরা জানবো, যাতে করে সেই আদর্শকে সামনে রেখে আমরা অনুসরণ করি বা সেইভাবে আমরা ইবাদত বন্দেগী সম্পাদন করি। উযুটি একটি ইবাদত, উযু ইবাদতের মাধ্যম ওসিলাও আবার ইবাদত, উযুর মধ্যে দুটো বৈশিষ্ট্য আছে। অনেকে ভাবছেন যে উযু তার কোনো ইবাদত হল না, উযুটা একটা ওসিলা মাধ্যম, একটি গুরুত্বপূর্ণ ইবাদত আদায় করার জন্য, সেটা হচ্ছে সালাত, হ্যাঁ, নামাজ পড়ার জন্য মাধ্যম ওসিলা হচ্ছে কি ওযু, মানে যোগ্যতা লাভ করা। এইরকমই আরও তাহারা যেসব যেন বেতুল্লার তোয়াফ সঠিক মতে তার জন্য ওযু শর্ত, তাহলে তোয়াফ করার জন্য ওযু হচ্ছে মাধ্যম, তোয়াফটাকে ইবাদত মনে করে, কিন্তু ওযুটাকে অনেকেই ইবাদত মনে করে না, অথচ ওযু আপন জায়গায় একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হচ্ছে পবিত্রতার ইবাদত। জি, পবিত্রতা অর্জন করছেন, জি, সুতরাং সেটিও একটি ইবাদত, একটি ইবাদত আর একটি ইবাদতের ওসিলা মাধ্যম, একটি ইবাদতের মাধ্যমে অন্য অন্য আরও কয়েকটি ইবাদত কোরআনে কারিম স্পর্শ করছেন অধিকাংশ আলমাদের কাছে, তার জন্য উযু করা লাগবে, যদিও তার কোনো অকাট্য শক্ত স্পষ্ট দলিল নেই, এই জন্য জরুরি নয়, তবে উত্তম অবশ্য, উত্তম অবশ্য। জি, তো দেখা যাক কী বলছেন লেখক, সরাসরি বলছেন তিনি কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া তাওয়াদ্দাউ লিকুল্লি সলাতিন ফি গালিব আহিয়ানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের জন্য উযু করতেন অধিকাংশ সময়ে, মানে বেশিরভাগ প্রত্যেক ওয়াক্তের সালাতের জন্য কি করতেন, উযু করতেন, জোহরের জন্য উযু, আসরের জন্য উযু করলেন, মাগরিব করলেন, এশা করলেন, ফজর করলেন, এটা ছিল অধিকাংশ সময়ের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অধিকাংশ বলার উদ্দেশ্যটা কী, তাহলে বোঝা গেল যে মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক উযুতে কয়েক অক্ত সলাত আদায় করেছেন, জি, একাধিক অক্ত, দুই অক্ত, চার অক্ত আদায় করেছেন। ওরুবামা সাল্লাহ সালাওয়াত বে ওযুইন ওয়াহিদ, তবে কখনো কখনো অল্প কিছু সময়
কখনো কখনো কয়েক সালাত আদায় করেছেন বে ওযুইন ওয়াহিদ এক ওযুতে। তাহলে আমাদের কাছে এখন এখান থেকে স্পষ্ট কি হলো যে উত্তম হচ্ছে প্রত্যেক সালাতের জন্য কি করা, সালাত বলতে ফরজ সালাত, সালাত বলতে প্রত্যেক ফরজের ওয়াক্ত যখন হতে যাচ্ছে বা হয়েছে তখন একবার ওযু করে নেওয়া, ওযু থাকার না থাকা এটা হচ্ছে উত্তম। ওযু না থাকলে অবশ্যই করতে হবে, কিন্তু ওযু আছে তারপরে যদি ওযু করেন তো এটা হচ্ছে উত্তম, এবং এটি হচ্ছে অধিকাংশ সময়ের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কখনো কখনো এক ওযুতে কয়েকত সালাত আদায় করেন, এটাও প্রমাণিত। এই মর্মে সহিহ মুসলিমে 277 নম্বর, আবু দাউদ 172 নম্বর, তিরমিজিতে 61 নাসাইত রয়েছে, বুখারী ইবনে হোসাইব থেকে একবারের ঘটনা, আন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ইয়াউমাল ফাতহি বিওযুইন ওয়াহিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন অষ্টম হিজরিতে এক ওযুতে কয়েক অক্ত সালাত পড়েছেন, এক ওযুতে কয়েক অক্ত সালাত পড়েছেন, ওমাসা আলা খুফাই এবং দুই মোজার উপর মাসা করেছেন। ফাকাল ওমর, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে কিন্তু কখনো দেখেননি যে এক উযু দিয়ে সালাত পড়ে যাচ্ছেন, সালাত পড়ছেন উযু করছেন না, এমনটা কোনোদিন দেখেননি। প্রথম যখন দেখছেন তখন বলছেন যে লাকাদ সানাত আল ইয়াউমা শাইয়্যান লাম তাসনা লাম তাকুন তাসনাহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আজকে এমন একটা কাজ করলেন যেটা তো কোনোদিন করতেন না আপনি, মানে এক জোহরও পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এইভাবে কয়েক একটা সালাত পড়ে নিলেন। ফাকালা আমদান সানাতুহু ইয়া ওমর, হে ওমর আমি আজকে ইচ্ছাকৃত করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে হয়তো নবী সাল্লাল্লাহু ভুলে গেছেন উযু করতে, তাই বলে ওই জোহরের উযুতে আসর পড়ে নিলেন, আসর উযুতে মাগরিব পড়ে নিলেন, এই জন্য জিজ্ঞাসা করেছেন। তখন কি বললেন যে আমার মনে আছে আমার ইচ্ছাকৃত এটা করেছি, কিসের জন্য, এটা জায়েজ প্রমাণ করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম কাজ অধিকাংশ সময় করেছেন, কখনো কখনো অনুত্তম কাজও করেছেন, কিসের জন্য, বলা ছিল বায়ানিল জাওয়াজ, বৈধতা বয়ান করার জন্য, যাতে করে সেটাকে কেউ পাপের কাজ না মনে করে, পাপের কাজ মনে না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি যদি দাঁড়িয়ে কখনো পানি না পান করতেন তো হাদিস রয়েছে নিষেধ, তাহলে মানুষ হারাম মনে করতো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়ার প্রমাণ নেই কিন্তু পান করার প্রমাণ আছে, জমজম আছে, উজুর পানি আছে, কিন্তু নবী তো এই কথা বলেননি, জমজমের পানি হইলে দাঁড়িয়ে চলবে আর উজুর পানি চলবে আর বাকি এমনি পানি এটা দাঁড়িয়ে আমি খেতে পারবো না হারাম হয়ে যাবে, এমন কোন দলিল আছে নাকি, এটা বুঝের বিষয় যেখানে নবী খাস করেননি। তাহলে কেন তাহলে মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পান করেছেন, কিসের জন্য, উত্তম না, উত্তম অবশ্যই না, বসে উত্তম, কিন্তু অনুত্তম কাজ কেন করেছেন, লেবায়ানিল জাওয়াজ, বৈধতা প্রমাণ করার জন্য, যাতে কেউ এটাকে গুনাহ বা অপরাধ না মনে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন না করেনি, যদি নবী জীবনে একবার না করতেন তাহলে কেউ যদি দাঁড়িয়ে পেশাব করে, আমাদের দেশের তো জাহিল মূর্খ সমাজ, বেদাতি সমাজ মনে করে দাঁড়িয়ে পেশাব করে নাস্তিক হয়ে যায়, এত বড় অপরাধ মনে করে যে দাঁড়িয়ে পেশাব করলে কি হয়ে যায়, এটা একটা গাল, হ্যাঁ পেশাব করার ঢঙ না, দাঁড়িয়ে পেশাব করে আর ইসলাম সম্পর্কে কথা বলতেছে, বলে না বলে না, তার মানে দাঁড়িয়ে পেশাব করাটা কত বড় অপরাধ, অথচ সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন, কিসের জন্য করেছেন, এই কথা প্রমাণ করার জন্য যে হারাম কাজ নয়, প্রয়োজনে জায়েজ আছে, প্রয়োজনে জায়েজ আছে জি। কিন্তু এটাকে বেদাতিরা কি বলে জানান, বেদাতি জাহেল হাদিসে বুঝে না, যার ফলে বলে তাহলে কি দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত, আরে নবী করলে সুন্নাত হয় না, নবী করলে জায়েজ হয় আর সুন্নাত প্রমাণ করার জন্য আর কিছু লাগে, নবী সাল্লাল্লাহু আলাইহি যেগুলো করেছেন সবগুলি সুন্নাত, এটা একটু মূর্খামি, নবী করিম যা কিছু জীবনে করে সবই সুন্নাত, কেউ যদি বলে এই কথা ভুল, নবী সাল্লাল্লাহু আলাইহি যা করেছে তার কিছু ফরজ, অনেক কিছুই ফরজ তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি যা কিছু করেছেন তার কিছু সুন্নাতে মুয়াক্কাদা, নবী যা কিছু করেছেন তার কিছু সুন্নাত মুস্তাহাব, সুন্নাতে মুয়াক্কাদা না গায়ের মুয়াক্কাদা, নবী করিম যা কিছু করেছেন তার কিছু সুন্নাত নয় জায়েজ মুবাহ, জায়েজ জি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খাওয়া পছন্দ করেছেন, এখন বেদাতিরা বলে লাউ খাওয়া সুন্নাত নাকি, নবী সাল্লাম মিষ্টি হালুয়া পছন্দ করতেন, হিব্বুল হালুয়া হাদিস আছে, এখন বেদাতি মোল্লা তো যায় তা কি বলে যে মিষ্টি খাওয়া নবীর সুন্নাত, যায় মিষ্টি খাওয়া সুন্নাত নয়, এটা হচ্ছে প্রাকৃতিক বিষয়, কোনো কিছুর ভালোবাসা কোনো কিছু পছন্দ করা এটা কি প্রাকৃতিক বিষয়, এটা সুন্নাত নয়,
এটা ফিতরি জিনিস। কারো হ্যাঁ লোনা ভালো লাগে, লবণাক্ত ভালো লাগে, হ্যাঁ আর কাউকে মিষ্টি খেতে ভালো লাগে, এটা কোনো সুন্নতের সাথে কোনো সম্পর্ক নেই। এই ছিল একটি মশলা। তাহলে দ্বিতীয় বিষয় বলছে ওখানে তারাতান বিল মুদ্দে, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেন, উযুর পানির পরিমাণটা কত হইত, উযুর পানির পরিমাণ কত হইত। বলছেন রাসূলুল্লাহ কখনো কখনো উযু করতেন এক মুদ পানি দিয়ে। এক মুদ সমান কত হইতে পারে গ্রাম? 600 গ্রাম। কি বলে 600 গ্রাম? মাশাআল্লাহ 600 গ্রাম, জি আনুমানিক 600 গ্রাম। এটা ছিল অধিকাংশ সময়। কখনো কখনো উযু করতে বেসলোসাইহে তারাতান, দুই তৃতীয়াংশ মুদের দুই তৃতীয়াংশ, মানে মুদকে তিন ভাগে ভাগ করে দুই ভাগ, তাহলে কয়শো গ্রাম? 400 গ্রাম, 200 200 200 600। আর তৃতীয় অবে আজিয়াদা মিনহু তারাতান, আর কখনো কখনো এক মুদের চাইতে একটু বেশি দিয়ে, তাহলে 600 জায়গায় 700 গ্রাম, 750 800 গ্রাম, তার বেশি না। এ যে এক লিটার পানি লাগিয়ে দিলেন, দুই লিটার পাঁচ লিটার পানি লাগিয়ে দিলে না, মোটেই না। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন যদি 600 500 গ্রাম বাবা এতে মিলিতে যদি কি করেন উজু করেন, তাহলে ঢেলে উজু করা যাবে, তাহলে উজুর ধরনটা কেমন হতো? একটু পানি নিয়ে রসাদা, একটু পানি নিয়ে, একটু পানি নিয়ে ধরুন চেহারাতে দিয়ে কি করা, ঘষা দেওয়া। পানির অভাব ছিল, পানির অভাব ছিল। সেটা ওয়াজেব নয় যে আপনার 500 600 গ্রাম হইতে, 500 600 জায়গায় আপনি এক লিটার হইতে পারে, এক লিটার হইতে পারে, কিন্তু আপনি 4 লিটার 5 লিটার পানি আপনি লাগিয়ে দেন উজু করা, এটা হচ্ছে ইসরাফ অপচয়। পানির ক্ষেত্রেও ইসরাফ অপচয় আছে এবং আপত্তিকর গুনাহ হবে, যদি কবিরা না হোক কিন্তু অবশ্যই গুনাহ। এটা প্রমাণিত হাদিস, দ্বারা আবু দাউদ এরকম হাদিস রয়েছে আরও সোনানে কিতাবে। হয়ে গেল একটি মশলা, তাহলে পরিমাণ উজুর পানির। ওয়াকানা মিন আইসারিন নাস সাব্বানলে মাইল উযু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে কম উজুর পানি ঢালতেন, উজুর পানি একটু করে ঢালতেন, একটু করে নিয়ে তারপরে উজু করছেন। আইসার মানে আকাল্লুন নাস, অল্প পানি, সবচাইতে কম পানিতে, অল্প পানিতে তিনি উজু করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইউহাজ্জির উম্মাতাহু মিনাল ইসরাফি, এবং এই ক্ষেত্রে উম্মতকে সতর্ক সাবধান করতেন অপচয় থেকে, পানির ক্ষেত্রে অপচয় করা থেকে। ঢালতেই আছেন, ঢালতে আছেন, নল একদম ফুল পাওয়ারে খুলে দিয়েছেন, আর চলতে আছে, চলতে আছে, না না, তারপরে এদিকে হাত ধুয়েছেন, তারপরে নল চাল, নলটাকে বন্ধ করে দেন একটু। ঠিক কে করেন, কয়জন লোক আপনারা করেন? চলছে তো চলছে, আমার প্রয়োজন হবে তখন নিয়ে নেব, কিন্তু পড়তে আছে, এই পানিটা কোন কাজে লাগলো? একটু পানি নিয়ে এলেন, নলটাকে বন্ধ করে দেন, তারপরে আবার ধন, তারপরে আবার খুলে দিন। এটা হচ্ছে পানির ব্যবহারের উত্তম তরিকা। ওয়াসাহা আনহু, এবং নবী সাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত, আন্নাহু তাওয়াদ্দা মাররাতান মাররাতান মাররাতাইন মাররাতাইন ওয়া সালাসান সালাসান। তাহলে পানির পরিমাণ কত পানি ব্যবহার করতেন, এটা হয়ে গেল মশলা। তারপরে অঙ্গ প্রত্যঙ্গগুলি কয়বার করে ধৌত করতেন, এটা আর একটা মশলা। এসব মশলা কিন্তু আমরা বুখারিতে বিস্তারিত আলোচনা করেছি। হ্যাঁ কি, তিনবার করে ধুইতেই হবে, দুইবার চলবে, একবার চলবে, সর্বনিম্ন একবার হচ্ছে ফরজ, দুইবার তার চাইতে ভালো, তিনবার পূর্ণ ভালো, তিনবারে বেশি করলে অপচয় অপচয় ঠিক নাই। আর যদি অঙ্গ প্রত্যঙ্গগুলি বিভিন্ন রকম করেন, কিছু অঙ্গ একবার, কিছু অঙ্গ দুইবার, কিছু অঙ্গ তিনবার, সেটা জায়েজ কি না? সেটাও জায়েজ। ওই কথাগুলি বলছেন, বলছেন নবী সাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত যে তিনি এক একবার করে উজু করেছেন, দুই দুইবার করে উজু করেছেন, মানে দুই দুইবার করে পানি নিয়েছেন, তিন তিনবার করে করেছেন, ওয়াফি বাদিল আজা মাররাতান, আর কখনো কখনো কিছু অঙ্গ দুইবার করে, ওয়া বাজহা সালাসান, কিছু অঙ্গ দুইবার তিনবার করে, এইরকম করেছেন। কুলি এবং নাকে পানি দেওয়ার সময় কি করতেন? কুলি করা, গড়গড়া করা, আর নাকে পানি দাও। এই ক্ষেত্রে একবারও করেছেন, দুইবারও করেছেন, তিনবারও করেছেন। তাই বলছে ওখানে এত মধ মধ অস্থান শেখো, নবী সাল্লাম গড়গড়া করতেন, কুলি করতেন, অস্থান শেখো, নাকে পানি টানতেন বেগারফা, এক অঞ্জলি নিয়ে, জি।
ওয়াতারাতান বেগারাফাতেন দুই অঞ্জলি নি, ওয়াতারাতান বেসালাস তিনবার। তাহলে এই আরেকটি মাসলা হলো। তারপরে কুলি করার নাকে পানি দেওয়া দুটো কি আলাদা আলাদা করে সেপারেট করতেন নাকি দুটো একসাথে করতেন? এই ক্ষেত্রে ফোকাহাদের দুই মত আছে। হানাফি মজাবে কি আছে? আলাদা আলাদা, কুলি করা আলাদা পানি নিলেন আর নাকে পানি দেওয়ার জন্য আলাদা। এই মর্মে যে হাদিস আছে জয়ীফ, দুর্বল, কিন্তু সহি হাদিস দ্বারা যতগুলি হাদিস আছে যেটা প্রমাণিত সেটা হচ্ছে যে একসাথে করতেন, এইভাবে নিয়ে মুখে একটু দিলেন আর নাকে একটু দিলেন, এইটাই হচ্ছে সহি সুন্নাহ। বলছেন ওয়াকানা ইয়াসলু বাইনাল মাযমাযাতি ওয়াল ইসতিনশাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়গড়া এবং নাকে পানি দেওয়া দুটোকে মিলাতেন, মানে একসাথে একসাথে করতেন। প্রথমত একটু কষ্ট লাগবে, অনেক বলে কেমন করে করব, মুশকিল লাগে, যদি একটু বেশি করে তো নাকে চলে যাবে বেশি, আর যদি একটু কম করে নাকের দিকে, এদিকে মুখে মুখে বেশি দিতে চাই তো নাকের দিকে অনেক সময় যায় না, যই না যে বেশি করে পানি ভরতে। কারণ আমাদের একটা ভুল ধারণা আমাদের দেশের মানুষের কী আছে যে নাকে খুব বেশি করে পানি দিতে হবে আর মুখ ভর্তি পানি নিতে হবে, এই ভুল ধারণার কারণে এই সমস্যাটা হয়েছে। না, এরকম এমন কিছু না, কিছুটা পানি মুখের ভিতরে গেল আর কিছুটা নাকে গেল আর একসাথেই দুটো কাজ হয়ে গেল, এটি হচ্ছে সহি সুন্না। ওয়াকান ইয়াস্তান শেখু বিল ইয়ামিন ওয়ায়ান্তাসির বিল ইউসরা, আর নাকে যখন পানি দিতেন ডান হাতে পানিটা দিতেন না, এরকম করতেন বাম হাতে, ডান হাতে দিতেন আর ঝেড়ে ফেলতেন বাম হাতে। ওই কথাই বলছেন যে ডান হাতে তিনি নাকে পানি টানতেন, ওয়ায়ান্তাসির বিল ইউসরা, ইন্তিশাক হচ্ছে নাকে পানি টানা আর ইন্তেসার হচ্ছে নাক ঝেড়ে ফেলা, নাক পরিষ্কার করা। নাক পরিষ্কার করতেন বাম হাতে, নাক পরিষ্কার করা মানে ময়লা আবর্জনা পরিষ্কার করা, আর ময়লা আবর্জনা পরিষ্কার করার ক্ষেত্রে শরীয়তের নীতিমালা হচ্ছে বাম হাতকে ব্যবহার করা। ওয়াকানা ইয়ামসাহু রাসাকুল্লাহু তারাতান ইউকবিলু বিয়াদাইহি ওয়া ইউদবিরু বিহিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার মাসে কেমন করে করতেন? চার ভাগের এক ভাগ। হানাফি মাযহাব বলছে চার ভাগের এক ভাগ করলে এটা ফরজ, বাকিটা সুন্নাত। শাফি মাযহাব বলছে দু চার ছয়টা দশটা চুল ছুলি হয়, এই জন্য করে একটু ছুঁয়ে একটু ছুলি কাজ হয়ে গেল, ফরজটা আদায় হয়ে গেল। হ্যাঁ, ইমাম মালিক ইমাম আহমদ তারা বলছে না পুরো মাথার মাসা করা ফরজ, পুরো মাথার উপর মাসা করা, তো পুরো মাথার মাসা এটা ফরজ, আর এটাকে এখানে নিয়ে যায় এখানে যেখান থেকে শুরু এখানে ফিরিয়ে নিয়ে আসা, এটা ফরজ নয়, এটা হচ্ছে মুস্তাহাব। তাহলে দুটোতে পার্থক্যটা বুঝেন, এতটুকু কেউ যদি করে পুরো মাথার উপর মাসা, মাথা কতটা, যতটা তো চুল আছে, পুরো মাথার উপর মাসা করলেন আপনি, এটা ফরজ আদায় হয়ে গেল, কারণ পুরো মাথাতে আপনি হাত ফিরালেন পানি নিয়ে। আর যদি সেটাকে ঘুরিয়ে নিয়ে আসেন যেখান থেকে শুরু করেছেন, এটা হচ্ছে উত্তম সুন্নাত। জি, তাই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরো মাথার মাসা করতেন, ওয়া তারাতান ইউকবিলু বিয়াদাইহি ওয়া ইউদবিরু, আর কখনও কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুটো হাতকে সামনের দিকে নিয়ে যেতেন, সামনে থেকে পেছনে, ওয়া ইউদবিরু, আর তারপরে সেটা ফিরিয়ে নিয়ে আসতেন, পিছন থেকে সামনে ফিরিয়ে নিয়ে আসতেন, যেমন সেই হাদিস দ্বারা প্রমাণিত। আংশিক মাসা কখনও করেছেন? হানফি মাযহাব শাফি মাযহাব যেমন বলছে তেমন, যে কিছু অল্প এরকম স্পর্শ করলেন বা এরকম করলেন ব্যাস হয়ে গেল, এরকম করেছেন কখনো করেনি। তাই বলছেন ওয়ালাম ইয়াসে হা, সহি সূত্রে প্রমাণিত নয় বা সহি নয় এই কথা, আন্নাহু ইকতাসারা আলা মাসে বাদে রাসে আলবাত্তাতা, কখনো আংশিক মাথার কিছু অংশ মাসেই করেছেন এটা সহি নয়, এই দাবি বা এই কথা সহি নয়। তার মানে এই দুই মজহাবের ফতোয়া ঠিক নয়, চার ভাগের এক ভাগ করলেই ফরজ আদায় হয় অথবা কয়েকটা চুল ছুইলেই ফরজ আদায় হয়, শাফি এবং হানাফি এই দুই মজহাবের ফতোয়া হচ্ছে সহি সুন্না বিপরীত। লাকিন কানা ইজা মাসাহা আলা নাসিয়াতিহি কাম্মালা আলাল আমামা, তবে নবী সাল্লাল্লাহু থেকে এটা প্রমাণিত যে মাথায় পাগড়ি আছে তখন কপাল থেকে শুরু করেছেন, মাথা তো পুরো পাগড়ি দিয়ে ঢাকা, পাগড়ির উপর মাসা প্রমাণিত, কপাল থেকে শুরু করেছেন আর পাগড়ির উপর মাসা কমপ্লিট করেছেন, এইরকমটা করেছেন। জি, এখনও পাগড়ির ওপর শুধু পাগড়ি, কপালে কেউ হাত দিল না, পাগড়ি মাথায় আছে কপালে দিল না, পুরো পাগড়ির উপর মাথা মাসা করলো, চলবে কি চলবে না ইখতিলাফ আছে, কিন্তু সঠিক হচ্ছে যে পাগড়ির মাসাও হচ্ছে সহি সুন্না দ্বারা প্রমাণিত, চলবে। তাই বলছেন তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কপালের উপর মাসা করেছেন সেটা পূর্ণ করেছেন আলাল আমামা, পাগড়ির উপর মশা করেছেন।
পাগড়ি সম্পর্কে সহিহ মুসলিম হাদিস রয়েছে মুগীরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বলছেন যে আন্না নাসা মাসাহাবে নাসিয়াতি ওয়ালাল আমামাতি ওয়ালা খুফাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি কপালে মশা করেছেন আর পাগড়ির উপর মশা করেছেন, ওয়ালা খুফাইহি মুজার উপর মশা করেছেন, মুজার উপর মশা করেছেন। তারপরে বলছেন ওয়ালাম ইয়াতাওয়াদ্দা ইল্লা তামাজমাজা ওয়াস্তান শাখা। এখন আরেকটি মাসলা বলছেন যে উযুতে অথবা গোসুলে কুলি করা সুন্নাত না ওয়াজিব, এতে দ্বিমত রয়েছে। একদল বলছেন যে ওয়াজিব, উযু গোসুল দুটোতে, গোসুল বলতে ফরজ গোসুল, কারণ সুন্নাত গোসুল এমনি সুন্নাত, দুপুরে গোসুল করছেন, হ্যাঁ শরীর ঘেমে গেছে গোসুল করছেন, ডেলি ডেলি গোসুল করছেন, অথবা জুমার দিনের গোসুল সুন্নাত গোসুল, কিন্তু ফরজ গোসুল আদায় করছেন, সহবাসের গোসুল, স্বপ্নদশের গোসুল, মাসিকের গোসুল, হ্যাঁ এই ফরজ গোসুলে নাকে পানি দেওয়ার কুলি করা, নাকের ভিতরে যত পানি যায় নাপাকি দূর করার জন্য আর মুখের ভিতরে যায়, এটা ওয়াজিব না সুন্নাত, দুটো মত বা তিনটে মত রয়েছে। একটি মত হচ্ছে যে ওয়াজিব উযু গোসুল দুটোতে, আরেকটি মত হচ্ছে দুটোতে হচ্ছে সুন্নাত, আর আরেকটি মত হচ্ছে উযু সুন্নাত কিন্তু গোসুলে ওয়াজিব, কারণ গোসুল হচ্ছে যেহেতু ফরজ। এই বলে এইসব ইখতলাফ, কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে সেটাকে জরুরি মনে করা এবং অবহেলা না করা। জি, তাই বলছেন লেখক ওয়ালাম ইয়াতাওয়াদ্দা ইল্লা তামাজমাজা ওয়াস্তান শাখা, নবী সাল্লাল্লাহু যখনই উযু করেছেন তাতে কুলি করেছেন, নাকে পানি দিয়েছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি এমন কোনো উযু করেননি যাতে কুলি করেননি, নাকে পানি দেননি, এমনটা করেননি, মানে কখনও নাকে পানি দেওয়া কুলি করা ছাড়েননি। তাহলে এ দ্বারা কী বোঝা যায়? এটা ওয়াজিবের কাছাকাছি, লেখক বলতে চাইছেন সেটা ওয়াজিব অথবা এর তাকিদ রয়েছে, সুতরাং করে নেবেন উযুতে হোক অথবা গোসলে হোক, আর বিশেষ করে উযুতে। ওয়ালাম ইউহফাজ আনহু আন্নাহু আখাল্লা বিহিমা মাররাতান ওয়াহিদা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে এই বিষয়টি সুরক্ষিত নয়, মানে বর্ণিত নয় সুরক্ষিত সূত্রে, আন্নাহু আখাল্লা বিহিমা মাররাতান ওয়াহিদা, জীবনে একবারও ছেড়েছেন, কুলি করলেন না, উযু করলেন কুলি করলেন না, উযু করলেন নাকে পানি দিলেন না, এমনটা কখনো করেননি। সুতরাং কি বলতে চাইছেন লেখক তাহলে? যে ওয়াজিব, হ্যাঁ ওয়াজিব। ওয়াকাদ সাররাহা ইমাম ইবনুল কাইয়িম, এখন আসল কিতাবে লেখক রাহমাহ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন, ফি আকসার মিন মাদি মিন কুতুবি, তার কিতাবের একাধিক জায়গায় কি বে ওযুবিল মাদমাজাতি ওয়াল ইসতিনশাক, যে কুলি করা এবং নাকে পানি দেওয়া ওয়াজিব, কুলি করা নাকে পানি দেওয়া ওয়াজ, ওয়াকাজালিকাল উযু মুরাত্তাবান মুতাওয়ালিয়ান। আরেকটি মাসলা হচ্ছে উযুতে তরতিব, তরতিব মানে পর্যায়ক্রম বজায় রাখা, পর্যায়ক্রমে উযু করা, যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করেছেন এটা তো আছে, কিন্তু আরও সুন্দর করে বলি, সেটা হচ্ছে যেইভাবে কোরআনে কারিমে আল্লাহ বর্ণনা করেছেন ফরজগুলি, ফরজগুলি কী করা, যেইভাবে কোরআনে বর্ণনা করে সেইভাবে আদায় করা। কোরআনে কারিমে আল্লাহ কী বর্ণনা করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতে, যখন সালাতের উদ্দেশ্যে তোমরা দণ্ডায়মান হবে, মানে দণ্ডায়মান হওয়ার ইচ্ছা ইচ্ছুক হবে যে এখন আমি সালাত পড়ব, উযু নাই, তাহলে কী করতে হবে? ফাগসিলু উযুহাকুম, আগে চেহারা মুখমণ্ডল ধৌত করো, এক, ওয়াই দেখো তোমাদের হাতগুলি ধৌত করো, এলাল মারাফেকে কনুই সহ, ওয়ামসাহু বিরউসকুম, মাথার মাসে করো, ওয়ারজুলাক মিনাল কাবে, তোমাদের পাগুলি ধৌত করো টাকনা সহ। তাহলে আগে কোনটা বললেন? চেহারা, তারপরে হাত, তারপরে মাথার মশা, তারপরে পা ধোয়া, অথচ পাটা ধোয়া, চেহারাও ধোয়া, হাত ধোয়া। তো যদি এই তরতিব সিরিয়ালিটি ফরজ না হইতো তাহলে মাঝখানে মশা ঢোকাবার প্রয়োজন কী ছিল? মশাটাকে একবারই শেষে বলতেন, কথা বোঝা গেছে? যখন মাঝখানে মশা নিয়ে এসছেন তিন নম্বরে, তারপরে চার নম্বরে পা ধোয়ার কথা নিয়ে এসছেন, অথচ পা ধোয়ার প্রসঙ্গ চলছিল, তাহলে বোঝা গেল যে এই উদ্দেশ্যে আল্লাহ নিয়ে এসছেন যেইভাবে কোরআনে বর্ণনা করে ওইভাবে উযু করতে হবে। সুতরাং কেউ যদি এই তরতিবের খেলাফ ধরেন কী করলো, মুখমণ্ডল ধৌত করলো, চেহারা ধুইল, আর তারপরে হাত ধুইল, আর তারপরে পা খান ধুয়ে দিল, আর শেষখানে মাথার মাসে করলো, তো উযু হবে? উযু হবে না, উযু হবে না, তরতি ফরজ অধিকাংশ আইম্মাদের নিকটে, কিন্তু হানাফি মজহাবে না। হানাফি মজহাবে উযুর ফরজ কয়টি? চারটি, চারটি, এই যে চারটা কথা, চেহারা ধোয়া, হাত ধোয়া, মাথার মাসে করা, আর পা, তরতি ফরজ নাই তাদের কাছে, আগে পড়া হলে সমস্যা নেই।
সুতরাং কেউ যদি আগে পা ধুয়ে নিল, পায়ে কাদা লেগে আছে, পাটা ধুয়ে নিল, মাথার মাসে করলো, আর তারপরে তখন কি করলো, হ্যাঁ হাতখান ধুলো, শেষখানে মুখটুকু ধুয়ে ফেরে সে বেরিয়ে গেল, উজু হয়ে গেল। কিন্তু অন্য কারো কাছে উজু শাফি মালিকি হাম্বেলি এই তিন মজাবে উজু হবে না। দ্বিতীয় মত হচ্ছে যে উজুতে কয়টি ফরজ, পাঁচটি ফরজ, এই চারটি যে কোরআনে আয়াতে আছে আর যেইভাবে কোরআনে বর্ণনা করা হয়েছে ওইটা পাঁচ নম্বর, সেটা হচ্ছে তারতিব, মানে পর্যায়ক্রম বজায় রাখা। আচ্ছা পাঁচটা হয়ে গেল, শাফি মজাবে পাঁচটি, কিন্তু মালিকি মজাব তারপরে হানাবেলা তারা বলছে কয়টি ফরজ, ছয়টি ফরজ, এই পাঁচটি হয়ে গেল পাঁচ নম্বর তরতিব। আর ছয় নম্বর হচ্ছে মাওয়ালাত, মানে পরস্পরতা, মাঝখানে যেন বেশি ব্যবধান বা গ্যাপ না হয়ে যান, এমন গ্যাপ হয়ে যাওয়া যে আগের সাথে পরের কানেকশন ছুটে গেছে। কিভাবে ছুটে যায়, উজু করতে লেগেছিলেন আর মুখ ধোয়া হয়েছে, কুলি টুলি করা আর মুখটা ধোয়া হয়েছে, বা হাত ধোয়া হয়েছে, মাথার মশা বাকি, পা ধোয়া বাকি, আর একটা এমার্জেন্সি টেলিফোন চলে আসলো, আর চিন্তা করলেন যে কফিলের টেলিফোন অথবা আমার বাবার টেলিফোন, মায়ের টেলিফোন, টেলিফোন ধরে নিলেন, আর দশ মিনিট গল্প টল্প করতে করতে আগের অঙ্গগুলি শুকিয়ে গেছে। আগের অঙ্গ যদি শুকিয়ে যায় তাহলে পরেরটার সাথে আর কোনো সম্পর্ক থাকলো না, তাহলে আপনার আর একটি ফরজ ছুটে গেলো, আগেরটা থেকে কাট অফ হয়ে গেছে, যার ফলে এ উজু হবে না, পুনরায় শুরু থেকে শুরু করতে হবে। কিন্তু ধরো দুই মিনিটের ব্যাপার, পাঁচ মিনিট হয়ে যায়নি যে শুকিয়ে গেছে, আগের অঙ্গগুলি শুকায়নি, দুই মিনিটে সাধারণত শুকায়নি, দুই মিনিট টেলিফোনে কথা বলে আর তারপরে আবার মাথার মশা যেখান থেকে যেখানে থেমেছে ওখান থেকে শুরু কর, তাহলে যাই হয়ে যাবে, বুঝতে পেরেছেন? মা আলাদ পরস্পরতা, এটাই হয়েছে ছয় নম্বর, যেটা তিন নম্বর মত, আর ছয়টি ফরজ উজুর এটি বেশি শক্তিশালী মত, আল্লাহ আলম। তাই বলছেন যে হ্যাঁ, এই অনুরূপ উজু করা মোরাত্তাবান তরতিবের সাথে মোতাওয়ালিয়ান, এই যে মাওয়ালাত পরস্পরতা, ছয়টি উজুর ফরজ, এটি হচ্ছে নবী সাল্লাম আদর্শ। ওয়ালাম ইয়ুখিল্লা বিহি মাররাতান ওয়াহিদা, নবী সাল্লাম জীবনে এর ব্যতিক্রম করেননি, এমন করেননি যে উল্টো পাল্টা উজু করে নিলেন, এমনও করেননি, তরতিব ছাড়া এমন করেননি যে নবী সাল্লাম উজুর কিছু অঙ্গ আগে ধুয়েছেন আর তারপরে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়েছেন, এরকমটাও করেননি। জি ওয়াকান ইয়াকসাল রিজলাই ইজ আলাম ইয়াকুনা ফি জাওরাবাইনি, এখন মাসলা আসছে মোজার উপর মাসাই করার, মোজার উপর মাসে করা, সেটা কাপড়ের মোজা হোক অথবা চামড়ার মোজা হোক। হানাফি মজহাব আরও কিছু মজহাব আছে যারা বলছে যে চামড়ার মোজা হইলে মাসে চলবে কিন্তু কাপড়ের মোজাতে মাসা চলবে না, যদিও মোটা হোক ওদের কাছে চলবে না, এইসব মোজা তাদের কাছে মাসা চলবে না। হতে পারে যে তাদের ইমামের কাছে ওই হাদিসগুলি পৌঁছেনি যে হাদিসগুলিতে কাপড়ের মোজার মাসেও প্রমাণিত, সোনানের কিতাব আবু দাউদ সাহিহ তিরমিজি এইসব আছে হাদিসগুলো, হাদিস সহি। জি তো লেখক কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ধুইতেন যদি সেই দুটো পায়ে কোনো মোজা না থাকত, জাওরাবাইন মানে কাপড়ের মোজা, কাপড়ের মোজাও নেই আর খুফাইন অথবা চামড়ার মোজাও পায়ে নেই, তখন কি করতেন, পা ধুয়ে নিতেন। জি আর যদি পায়ে কাপড়ের মোজা অথবা চামড়ার মোজা আছে তখন খুলে ফেলতেন না। জি সামনে সেই জন্য বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে স্বাভাবিকতার ব্যতিক্রম করতেন না, যেই অবস্থায় আছেন ওই অবস্থা অনুযায়ী আমল করতেন। আগে থেকে পায়ে মোজা আছে আর পবিত্র অবস্থায় পরিধান করা আছে তাহলে কী করে নিলেন, মশাই করে নিলেন, এমনটা নয় যে খুলে ফেলে তারপরে ধোও, এমন করেননি। আর এর বিপরীতটাও করেননি যে আগে থেকে মোজা ছিল না, হ্যাঁ আর তারপরে উজু করে মোজা পরলেন আর তারপরে তার উপরে মশা করছেন, যে মশা করার জন্য এমনটাও করতেন না, যে অবস্থায় থাকতেন ওই অবস্থাটা আমল করতেন। জি তাই এই উমর মেহাদিস নিয়ে এসেছেন, বলছে ওয়ারা দা ফিল মাসে আলাল জাওরাবাইন, ভাষ্যকার বলছেন যে কাপড়ের মোজার মাসে সম্পর্কে হাদিস এসেছে আহাদিস ও সহিহা সাবিতা, বেশ কিছু সহি হাদিস, চামড়ার মোজা তো আছেই, এগুলো হচ্ছে মশহুর হাদিস, মোতাওয়াতের মশহুর হাদিস, কিন্তু কাপড়ের মোজার ও মাসা সহি হাদিস দ্বারা প্রমাণিত বেশ কিছু, যে হাদিসগুলি ইমাম জামালউদ্দিন কাসিম রহমতুল্লাহ আলাইহি একটি কিতাবে সংকলন করেছেন এবং ইমাম আহমদ শাকির আহমদ মোহাম্মদ শাকির রহমাহুল্লাহ আলবানীর আগে তিনি মহাদ্দিস ছিলেন হাদিসের সহিহ জঈফের ক্ষেত্রে মিশরের, এবং তিনি সেই হাদিসগুলির তাখরিজ করেছেন অর্থাৎ সহিহ জঈফের হুকুম লাগিয়েছেন।
তারপর হুয়ামসাহু জনাইহমা রাসে জাহির মা বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের মাসা কেমন করে করতেন বলেন নবী সাল্লাল্লাহু কানের মাসা করতেন কানের বাহির ভাগ এবং ভিতর ভাগ দুটোর মাসা করতেন কিন্তু এই ক্ষেত্রে বাড়াবাড়ি করা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে একবারে এদিক সেদিক সবগুলি তল্লাশি নেওয়া আজ পর্যন্ত আমি দলিল খুঁজে পাইনি কিন্তু এটা করতে অনেক ভাইদেরকে দেখি মানে একজন প্রশ্ন করেছে যে আমাকে নাকি ও বলেছে কোনো আলোচনায় অথবা প্রশ্ন উত্তরে যে না ভিতরে সব জায়গায় একবারেই করতে হবে নাড়াচাড়া করতে হবে কোথায় আছে না বিশ্বাস কানের ভিতরে করেছেন আর বাহির ভাগটার মাসে করেছে কিন্তু মাসে মানে ভিতরে ঘোরাফেরা করতে হবে আঙ্গুল এইরকমের কোনো স্পষ্ট দলিল নেই যদি কেউ ফতোয়া দিয়ে থাকে তার ইজতিহাদি বিষয় যে বাহিরটাতে ঘুরাইলাম সুতরাং ভিতরে একটু আঙ্গুলকে এদিক ওদিক ঘুরিয়ে দিই জি তারপরে বলছেন যে উজুর শুরুতে শেষে যে দোয়াগুলি বা জিকির আজকার রয়েছে এই মর্মে বলছে কুল্লু হাদিসিন ফি আজকারিল উযু এ উজুর জিকির আজকার দোয়া সম্পর্কে যত হাদিস রয়েছে আল্লাতি তোকালু আলাইহি যা এই উজুর আগে পরে বলা হয়েছে প্রায়গুলি হচ্ছে কাজেবন মিথ্যা জাল হাদিস উজুর ক্ষেত্রে আপনাদেরকে বলি শুনেছেন কি না প্রত্যেকটা অঙ্গের এক একটা করে দোয়া বেদাতির আবিষ্কার করেছে সব জাল হাদিস প্রত্যেক অঙ্গে যখন হাত ধুবেন কি দোয়া পড়বেন কুলি করবেন কি পড়বেন নাকে পানি দেবেন কি পড়বেন মুখ ধুবেন কি করবেন ইত্যাদি এক এক যেমন সাফা মারার চক্করে এক এক চক্করে এক এক দোয়া আবিষ্কার মিথ্যা ধর্ম তওয়াফের সাত চক্করে সাত দোয়া ঠিক তেমনই উজুর প্রত্যেকটি অঙ্গে এক একটি করে দোয়া এইসব জাল এক সময় জাহেল মূর্খ ধার্মিকরা গড়েছে ওরা ধার্মিক ছিল কিন্তু মূর্খ ধার্মিক মূর্খ ধার্মিক মহা মুশকিল সবগুলি মিথ্যা বলছেন গায়রাত তাসমিয়া কি কি তাহলে সহি বলছে শুধুমাত্র বিসমিল্লাহ বলা ফি আউয়ালি শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলবেন অথবা বিসমিল্লাহ হের রহমান এর রহিম বলবেন দুটোই জায়েজ রয়েছে যদিও বিষয়ে ইখতিলাফ রয়েছে জি তারপরে শেষখানে আর শুরুতে কিন্তু কোনো দোয়া নেই শেষখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা শাহাদাত দ্বিতীয় দোয়া আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন জি তৃতীয় দোয়া বলছে হাদিসুন আখার ফি সুনানিন নাসাঈ আর একটি হাদিস রয়েছে নাসাঈতে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক মজলিসের কাফফারা যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি তো এখন এই যে দোয়াটি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহির এই দোয়াটি সহি মুসলিমে নেই কিন্তু কালেমা শাহাদাত পড়াটি সহি মুসলিমে রয়েছে তাই ইমাম ভাষ্যকার বলছেন যে ইমাম তিরমিজি তিরমিজিতে 55 নম্বর হাদিসে নিয়ে এসেছেন সেখানে আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন বোঝা গেছে আর তাবরানিতে আছে আর সহি মুসলিমে আছে 234 নম্বর হাদিস সেখানে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান বা ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জি বাকি থাকলো এই দোয়াটি কাফফারাতুল মজলিসের দোয়াটি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক যেমন নাসাঈর কথা বলেছেন লেখক ইমাম মুহাম্মদ আব্দুর রাহমাহুল্লাহ আর ইমাম ইবনে সুন্নি রাহমাহুল্লাহ ইমাম নাসাঈর বিশিষ্ট ছাত্র তার একটি কিতাব রয়েছে জিকির আজকাল আমালুল ইয়াউমি ওয়াল লাইলা সেই কিতাবে নিয়ে এসেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সনদ সহি তাহলে উজুর শেষে কয়টি দোয়া তিনটি দোয়া কালিমা শাহাদাত সহি মুসলিম আর যে আল্লাহুম্মা জামিনা তওয়াবিন এটি কেউ কেউ জয়ীব বলেছেন এটাও জেনে রাখা ভালো এখানে কোনো আলোচনা করেনি কিন্তু আমি বিস্তারিত যে আলোচনাগুলি করে তাতে বলেছি কেউ কেউ এটাকে দুর্বল বলেছেন তবে পড়া যেতে পারে অনেকে সহি বলেছেন বা হাসান বলেছেন আর যেটা সুবহানাকাল কাফারাতুল মজলিসের সেটা সহি সনদে প্রমাণিত এটার আমল আমাদের সমাজে খুবই কম আছে তাই না তারপর ওয়ালাম ইয়াকুন ইয়াকুলু ফি আউয়ালিহি নাওয়াইতু এখন মাসলা আছে নিয়ত পড়বেন কি না উজুর আগে আমাদের সমাজের লোকেরা পড়ে না নাওয়াইতু আন আতাওয়াদ্দা আমি উজুর নিয়ত করছি হ্যাঁ কিসের জন্য কার মুখস্থ আছে গত বাঁধা নিয়ত হ্যাঁ বলে গেছেন কার মুখস্থ আছে হ্যাঁ রে রাফ এল হাদাসে মানে আমার হাদাস দূর করার জন্য আর কেউ কেউ বানিয়েছে লেস্তে বাহাতে সলাতে সলাৎকে মবাহ করার জন্য আমার জন্য সলাৎ পড়া হারাম কারোর রুজু নেই
সেটাকে মুবাহ করব, জায়েজ করব আমার জন্য সালাত পড়াতে হচ্ছে, নাওয়াইতুল ওযু ওয়াল ইস্তিবাহাতি সালাতে, সালাত মুবাহ করার জন্য এই দোয়া মানে দোয়া তো বলবো না, নাউজুবিল্লাহ, নিয়ত পড়া, নিয়ত পড়ারই জিনিস না, নিয়ত কিসের জিনিস করার জন্য, আমি যেগুলো কত রকম করে বুঝিয়েছি, নিয়ত করার জিনিস, আর নিয়ত করে কি দিয়ে, দিল দিয়ে, অন্তর দিয়ে, নিয়ত মুখ দিয়ে করা হয় না, কথা বোঝা গেছে? এক এক অঙ্গের এক একটা কাজ, এক এক অঙ্গের নিয়ত মানে কি, সংকল্প, সংকল্প, আমি মনে মনে নিয়ত আছে মক্কা যাব, মানে কি এখানে না এখানে অন্তর, এইটাই, এটার নাম নিয়ত বুঝি। আর নিয়ত যে বেদাতপন্থীরা পড়ে, তারা পড়ে, করে না, আমরা করি, তারা পড়ে শুধু কয়েকটি ইবাদতে, সীমিত কয়েকটি ইবাদত, কিসে, সালাতে, নামাজে, আর কিসে, ওযুতে, আর কিসে, আর রোজাতে, হ্যাঁ, আর হজ উমরাতে, হয়তো যাকাত দেওয়ার সময় নিয়ত পড়ে, এদের মোল্লারাও পড়ে না, এদের ধনীরাও পড়ে না, কেউ পড়ে নাওয়াইতু যাকাতা, আমি যাকাতের নিয়ত করছি, আর যাকাত বন্টন করছি, নাওয়াইতু যাকাত, ফরজ ইবাদত এটি, জিকির আজকার ইবাদত না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, জিকির আজকার, দোয়া ইবাদত না, আর দোয়া হল ইবাদত, দোয়াই তো আসলে ইবাদত, দোয়া করতে চান, নামাইতু দোয়া কেউ করে, বিদাতিরা যে সালাম ফেরার মোনাজাত শুরু করলো, তোর নিয়ত কোথায় পড়লো, তোর নিয়ত কেন পড়েন না, এই কয়েকটা কাজে বেদাতির নিয়ত, এখান থেকে বোঝা যায় যে একবারে জাল, একেবারে জাল, এমনকি ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, কোনো ইমাম থেকেও প্রমাণিত না, কোনো মজহাবেও নেই, জাল মজহাব। এই জন্য আমি বলি যে মজহাব দুই রকম, একটা হচ্ছে আসল মজহাব, আর একটা নকল মজহাব। তো বর্তমান প্রচলিত যে মজহাবগুলি রয়েছে বেশিরভাগ জাল মজহাব, মজহাবের নামে জালিয়াতি, মজহাবের নামে জালিয়াতি, আল্লাহ ইবাদত করুক। সময় চলেন আমরা চেষ্টা করি শেষ করে দেওয়ার, তাহলে ভালো হবে অধ্যায়টা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ইবাদতের শুরুতে নাওয়াইতে পড়তেন না, উজুর শুরুতেও বা তায়াম্মুমের শুরুতেও নাওয়াইতে পড়তেন না, ওয়ালা আহাদু মিনাস সাহাবাতে আলবাত্তা, এমনকি কোনো একজন সাহাবিও নাওয়াইতে পড়েননি। লেখক বলছেন যে নিয়ত পড়া কোনো সাহাবিও করেননি, তাহলে সুন্নাত না বেদাত, বেদাত, বেদাত দিয়েই কাম শুরু হচ্ছে, নামাজ শুরু করতে যাচ্ছেন বেদাত দিয়ে, উজুতে বেদাত করলেন, আবার নামাজ পড়তে যাবে নাওয়াইতে পড়বে বেদাত পড়লেন, যায় নামাজ দোয়া পড়লেন বেদাত পড়লেন, একতাদাতে বেহাজাল ইমাম বেদাত পড়লেন, তো বেদাতের উপর বেদাত, বেদাতের উপর বেদাত, কেমন করে নামাজ কবুল হবে? ওয়ালাম ইয়াতাজাওয়াজ সালাস কাত্ত, কখনো তিনবার বেশি ধৌত করেননি, ওয়াকাজালিকা লাম ইয়াসবাতু আন তাজাওয়াজ আল মিরফাকাইন ওয়াল কাবাইন। আচ্ছা, কেউ যদি মনে করে যে হাশরের মাঠে উজুর অঙ্গগুলি চমকিবে, আচ্ছা না, হাদিস আছে না নাই, তা আমি একটু বেশি করে লম্বা করে চমকাবো, সুতরাং এখান থেকে বগল পর্যন্ত কেউ যদি ধায় আর হাঁটু পর্যন্ত কেউ ধয়, তো সুন্নত না বেদাত, বেদাত, বাড়াবাড়ি ইসলামের নেই। তাই বলছেন যে নবী সাল্লাম থেকে প্রমাণিত নয় যে আন্নাহু তাজাওয়াজ আল মিরফাকাইন, কোনোই পার্ক করে এখান পর্যন্ত ধুয়েছেন, একটু এগিয়ে এতটুকু বা আর বেশি এরকম করেননি, ওয়ালাল ওয়াল কাবাইন, এবং টাখনার উপরে আরও কিছুটা ধুয়েছেন এমনটা করেননি, ওয়ালাম ইয়াকুন ইয়াতাদু তানশিফা আযাইহি। এখন আরেকটি মশলা, যে নবী সব হুজুর পরে কি উজুর অঙ্গগুলি গামছা দিয়ে তলিয়ে দিয়ে মুছতেন না, মুছতেন না, মুছতে অভ্যস্ত ছিলেন না, কিন্তু নাজাইজ নাই, নাজাইজ। কেউ যদি মনে করে যে আমার প্রয়োজন, শীতের কাল, ঠান্ডা লাগছে, তো মুছে নিক, জায়েজ, কিন্তু সুন্নত বলা যাবে না, সুন্নত বলা যাবে না, জায়েজ। আর কেউ যদি মনে করে যে আমার ঝেড়ে নেওয়াই যথেষ্ট, ঠান্ডা হোক আর গরম হোক ঝেড়ে নেওয়া যথেষ্ট, অথবা ওখানে গরমের কাল, আমার মুছার কোনো প্রয়োজন নেই, তো মুছবে না। যদি কেউ মনে করে যে মুছবো, তো মুছা জায়েজ, আর কেউ যদি না মুছে তো সেটাই ভালো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে মুছা কোনো প্রমাণ নেই, তবে মুছা যে যাবে না এমনও কথা নেই। কিছু কিছু মুফতিরা ফতোয়াদের দেশে যেহেতু গুনাহ ঝরে পড়ছে, তবে গুনাহ কেন মুছবে না, ঝরতে দেন, সেই জন্য নাকি মুছা যাবে না, তারপরে মুছা যাবে না, মকরুহ অথবা ঠিক নাই, না ভুল কথা, এগুলো ভুল কথা, তাদের ধারণা। এখন দাড়ি আছে, দাড়িতে খেলাল করতে হবে কি হবে না, আর খেলাল করা ওয়াজিব, ওয়াজিব নয়। জি, দাড়ি দুই রকম, এখানে লেখক তফসিল বলেননি, দাড়ি যদি পাতলা দাড়ি হয় তাহলে পানি বহিয়ে দেওয়া যথেষ্ট, পানি বহিয়ে দেওয়াই যথেষ্ট, পানি বহিয়ে দিলেন আর ধুইলেন, ধুইতে হবে, কারণ ধোয়া সহজ, এই যে পাতলা দাড়ি দেখছেন না, পাতলা দাড়ি দিয়ে ধুইতে হবে। আর যদি ঘন দাড়ি হয় তাহলে ঘন দাড়ির ভিতরে পানি ঢুকাইতে হবে আর একেবারে জড়ে জড়ে পানি পৌঁছাইতে হবে না, এটা আবশ্যক নয়, সেই ক্ষেত্রে খেলাল করে নেওয়া ওয়াজিব নয়, খেলাল করে নেওয়া
ভালো, এটাকে অনেকে মনে করে দাড়ির খেলাল করা, যে আঙ্গুরের খেলাল করা, যে উজু করে আর আঙ্গুলের খেলাল করা জরুরি মনে করে, দুটোই মুস্তাহাব, দুটো হচ্ছে। তাই বলছেন যে ওয়াকানে ইউখাল্লিল্লাহি এত আহিয়ান, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির খেলাল করতেন। নবী সাল্লাম দাড়ি ঘন ছিল না পাতলা ছিল? হ্যাঁ পাতলা ছিল। তাহলে কেমন করে স্বপ্ন দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেশের মানুষেরা স্বপ্ন দেখার ওই স্বপ্ন দেখে যে খালি নবীকে স্বপ্নেই দেখে, তো নবী তো বলতেই পারছে না যে নবীর দাড়ি ঘন না পাতলা। তাহলে আপনি পাতলা দাড়িওয়ালা একজন দেখলেন অথবা লম্বা এইরকম দাড়িওয়ালা দেখলেন আর বললে যে আমি নবীকে দেখেছি না, ভুল দেখেছেন আপনি, নবী সাল্লাম এত লম্বা দাড়িও ছিল না আবার পাতলাও ছিল না, কী ছিল? ঘন আর ঘোংরালু দাড়ি ছিল, ঘোংরালু বুঝেন, হ্যাঁ একটু বাঁকা বাঁকা, আবার বাঁকা দুই রকম, একটা হচ্ছে খুবই বেশি ঘোংরালু এই আফ্রিকানদের মতো, এমন যে পাক্ষে আছে, দেখেছেন না সুডানিদের আফ্রিকানদের না ওই রকমও না। হ্যাঁ আর ইন্ডিয়ান পাকিস্তানি দাড়ি লম্বা চলে গেছে, বাড়িয়ে চলে গেছে, এক একটু বাঁকাও না, ঢেউ ঢেউ নেই, ওইটাও অত ভালো লাগে না। সবচেয়ে ভালো কোনটা লাগে? যে দাড়িতে একটু ঢেউ ঢেউ খেয়ে আছে, হ্যাঁ একটু একটু হালকা হালকা বাঁকা হয়ে আছে, এটা দেখতে ভালো লাগে, ওই দাড়িটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি, নবী সাল হলিয়া মোবারক জানতে হবে, নাহলে আন্দাজি স্বপ্ন দেখছেন কাজ হবে। জি, কখনো কখনো দাড়িতে খেলাল করে, অথচ ঘন দাড়ি ছিল, তাহলে বোঝা হলো যে ঘন দাড়িতে আমার ঘড়ি দাড়ি যেমন ঘন, আমার মতো যাদের আছে দাড়ি ঘন। আচ্ছা ঘন কোনটা আর পাতলা কোনটা, এর মাপকাঠি কী, কে বলতে পারে? মাপকাঠি হচ্ছে যে বাইরে থেকে দাড়ির ভিতরটা দেখা যাচ্ছে যদি হয় তাহলে পাতলা দাড়ি, এ দাড়ির ভিতরে যদি একটা কিছু থাকে দেখা যাচ্ছে, আর যদি দেখা যায় যে দাড়ির ভিতরে কী আছে দেখা যায় না, আমরা দেখতে পাচ্ছেন না, আমাদের এই দেখতে পাচ্ছেন না, তাই না? তাহলে এটাকে বলবো ঘন দাড়ি। তো ঘন দাড়ি হলে খেলাল করার সন্ন্যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওয়ালাম ইয়াজিব আলা যাল, সর্বদা করেননি, কখনো কখনো খেলাল করেননি, তাহলে বোঝাল খেলাল করা দাড়ির অজীব নয়, অজীব হলে সবসময় করতেন। ওয়াকাজালিক তাখরুল আসাবে, এই রকমই আঙ্গুলের খেলাল করা কখনো করেছে? ওয়ালাম ইয়াহাফেজ আলী, সবসময় করেননি। ওয়াম্মা তাহরিকুল খাতাম, হাতে আছে আংটি, যাদের আংটি থাকে আমাদের লোকেরা আংটিকে হিলাইতে থাকে, এটা কোনো আবশ্যক কথা না, না জরুরি না। বলছেন যে আংটি হিলানোর বিষয়ে ফারোয়াফি হাদিস, এই মর্মে একটা দুর্বল হাদিস আছে, সহি কোনো হাদিস নেই, অথচ নবীসের হাতে কি থাকতো? আংটি থাকতো। তাহলে আংটি হিলানো হিলাইতে হবে আর পানি ঢুকলো কিনা নিশ্চিত হইতে হবে এমনও কিছু বিষয় আসল হচ্ছে যে পানি দিয়েছেন যথেষ্ট, জি হ্যাঁ পানি পৌঁছে গেছে ইনশাআল্লাহ। মাসের কথা বলছেন, মুজার মাসা বলছে, ওয়াসাহা আনুহান্ন মাসাফিল হাদরে ওয়াসাফিল, নবী সাল্লাম থেকে সহি সূত্র প্রমাণিত, নবী সাল্লাম বাড়িতে থাকাকালীনও মাসা করেছেন আর সফরেও মাসে করেছেন। বাড়িতে মকিমের জন্য কয়দিন? একদিন, এক বলছে ওয়াক্কাতাল মকিম ইয়াওমান ওয়া লাইলা, মকিমের জন্য একদিন এক রাত নির্ধারণ করেছেন। ওয়ালিল মুসাফির, মুসাফির জন্য সালাসাত আইয়াম ওয়া লাইলা, তিন দিন তিন রাত, কেন পার্থক্য কেন? বাড়িতে থাকলে একদিন চব্বিশ ঘন্টা করতে পারবেন আর সফরে থাকলে তিন দিন করতে পারবেন, কেন? হ্যাঁ সফরে কষ্ট, বারবার করে মোজা খোলা, মোজা পরা কষ্টদায়ক, সফরে যেখানে মুশকিল সেখানে সহজ করা হয়েছে ইসলামে, যেখানে মুশকিল সেখানে আসান। ওয়াকান ইয়ামসাহাল জওরাবে, নবী সাল্লাম কাপড়ের মোজার মশা করেছেন, আবার ফিরি এখন বিস্তারিত একটু বলছেন, কাপড়ের মোজার মশা করেছেন নবী সাল্লাহ সাল্লাম, হাদিস এই মর্মে রয়েছে, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। ও মাসাহাল আমামাতি, আর পাগড়ির ওপর মশা করেছেন, মুখতাসিরান আলিহমান না, সে কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মশা করেছেন শুধু পাগড়ির ওপর, কখনো এই কপাল সহ, লাকিন ইয়াহতামিলাইয়া কোনো খাসান বিহালিল হাজাজ, তবে পাগড়ির মশাটি প্রয়োজন হইল, প্রয়োজনে ধরেন সফরে আছেন অথবা ব্যস্ততে আছেন, পাগড়ি এত শক্ত করে বাঁধা আছে খুললে সময় নেই আবার বাঁধতে, বা বাঁধতে জানেন না অনেকে, কিন্তু যারা নতুন নতুন পাগড়ি পরে মাদ্রাসার ছাত্রদেরকে আমাদের যুগে পাগড়ি দেওয়া হয়তো দাওয়ারা ফারে গেলে, এই পাগড়ি যে পরিয়ে দিয়েছে একবার খুলে গেলে ওর উপায় নেই যাওয়ার পড়তে পারে, মানে পাগড়ি পরার একটা দুটা তরিকা আছে, দুই তরিকাতে পাগড়ি পরা যায়, তো প্রয়োজন হইলে ওয়াহতামেল অমম, আর হতে পারে যে না প্রয়োজন হোক আর না হোক পাগড়িতে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সুতরাং পাগড়ির মাসায় করা জায়েজ বা শরীয়ত সম্মত, ওয়া হুয়া আজহার, এটাই বেশি স্পষ্ট। তারপরে বলছেন ওয়ালাম ইয়াকুন ইয়াতাকাল্লাফ জিদ্দাহ আলী আল্লাতি আলী কাদমা, নবী সাল্লাল্লাহু আলাইহি পা যে অবস্থায় থাকো সেই অবস্থায়, একটু আগে কিন্তু বিষয়টা বলে দিচ্ছি, মোজা আছে তখন খুলে ফেলতেন না, মোজার মশা করলেন, বল ইন কানাত ফিল খুফাইন, যদি মোজা রয়েছে পায়ে মশা মশা করেন, ওয়া ইন কানাত মাকসুল, খোলা আছে ধুইন, খোলা আছে তখন কি করলেন, ধরেন আগে থেকে উজু আছে আর আরেকবার উজু করতে যাচ্ছেন, তখন সেই সময়
উজুর উপরে কি করতে যাচ্ছেন, উজু করছেন। সেই সময় এমনটা করতেন না যে উজু যখন আগের আছে আর উজু করছি তো মোজাটা আগে পরে নিই তারপরে মশা করবে, এমন তাকাল্লুফ করতেন না। তাকাল্লুফ মানে হচ্ছে যেটাকে হচ্ছে লৌকিকতা, যে না একটা কিছু করবো না, এই যে অবস্থায় আছে সেই অবস্থা করে নর্মালি আমল করো। ওয়াইন কানা তামাক সুফা দেন গাছাল খোলা থাকলে ধুয়ে নিতেন, তেয়াম্মম কয়বার করে করতেন, ওয়া কানা ইয়া তেয়াম্মম বেদার বাতেন ওয়াহেদা, একবার মাটিতে মেরে তেমন করতেন, লিল ওয়াজহি ওয়াল কাফফাইন, একবার মেরে চেহারাতে এবং দুই হাতে মাসে করতেন, হাত ফিরাতেন। এটি হচ্ছে সহি হাদিস। পক্ষান্তরে হানাফি মজহাবে তেয়াম্মমের ক্ষেত্রে দুটো ইখতিলাফ, একটি হচ্ছে দুইবার মারা একবারের জায়গায়, আর একটি হচ্ছে একবার মেরে মুখমণ্ডল আর একবার হচ্ছে হাত। জি, ওয়াতায়াম্মামু বিল আরদিল্লাতি ইউসাল্লি আলাইহা, কোন মাটির উপর মাসে করতেন না মাটি বহন করে নিয়ে বাড়িতেন। আজকাল আমাদের দেশের লোকেরা অনেকে মাটি বহন করে, তবলিগিরা তো কী করে ঢেলা নিয়ে বাড়ায়, যেখানে যাচ্ছে ওর সাথে একটা করে ঢেলা আছে, কোনো সুন্নাত নেই বরং বেদাত। যেই মাটিতে সালাত আদায় করতেন ওই মাটিতে মাসে করতেন। বলছেন তোরাবান কানাত, সেটা মাটি ধুলো হোক, আও সাবাখাতান লোনা মাটি হোক লবণাক্ত মাটি, আও রামলান অথবা বালি হোক, আরও মরুভূমির দেশ পাথর, পাথর এক একটু ধুলো বালি আছে, ওই পাথর মাসাই করতেন, যে কোনো পাথরের ওপর পাহাড়েও এক একটু ধুলো বালি কিছু আছে ওর উপরে মাসা করে নিতেন। এই নয় যে পাথর এলাকায় মক্কায় ঘুরবো মদিনা, এসব তো পাথর আর পাথর, সুতরাং একটা ঢেলা কোনো জায়গা থেকে নিয়ে আসি আর পকেটে করে নিয়ে বেড়াই, কেউ করেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, ওয়ে তারপরে বলছেন ওয়াসাহা আনহু, সহি সূত্রে প্রমাণিত আনহু কাল হাই সোমা আদরা কাতরা জোলা মিন উম্মাতি সলাত, আমার উম্মতের কোনো ব্যক্তিকে যে কোনো জায়গায় সলাতে রক্ত পেয়ে যাবে, ফাইন দাহু মসজিদ তহু রহু, তার কাছে তার সিজদার স্থানও আছে, মানে ওই জায়গায় সলাত আদায় করে নেবে, ওইটি সিজদার স্থান, ও তাহুরহু তহুর না তাহুরহু, তার কাছে পবিত্রতার মাধ্যম আছে, অর্থাৎ কী আছে ওখানে মাটিও আছে, মাটির উপরে সলাত আদায় করে মাটিতেই ওই মাটিতে কী করবে তায়াম করে নেবে। ওয়ালা মাসাফারা ওয়াসাব ফি গাজওয়াতে তাবুক, নবী সাল্লাল্লাহু এবং সাথীর সঙ্গে কোন তাবুকের যুদ্ধ, সবচেয়ে লম্বা সফর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, 700-800 কিলোমিটার মদিনা থেকে, এটা সবচেয়ে দীর্ঘ সফর। কাতাউ তিলকার রেমাল, সেই হ্যাঁ বালি এলাকা মরুভূমির এলাকা অতিক্রম করেছেন, পার করেছেন, ও মা ওহু ফি গায়াতুল কিল্লা, সেই যুগে পানি খুবই কম ছিল, ওয়ালাম ইউরু আনহু, কিন্তু নবী সাল্লাল্লাহু থেকে এরকম প্রমাণিত নেই বর্ণিত নেই, আন্ন হামালা মাহাত্তর আবজা, নিজের সাথে মাটি নিয়ে গেছেন বা ঢেলা নিয়ে গেছেন এরকম প্রমাণিত নয়। ওয়ালা আমার আবি, কোনো হুকুমও করেননি, তোমরা যখন এদিক সেদিক সফরে যাবে তখন কী করিও, ঢেলা নিয়ে বেড়ে ও ঢেলা কুলুক নিয়ে বেড়ে ও না হলে ঢেলা মতে এমন কাজ ঢেলা নিয়ে বেড়ে, এই করেনি। ওয়ালা ফালো হাত মেনাস আসাবি, সাহাবিরা কেউ করেননি। ওয়ামান তাদাব্বারা হাজা, আর যে এইটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করবে, কাতা আছে নিশ্চিত হয়ে যাবে, আন্নাহ কানে ইয়াতায়াম বিরাম, নবী সাল্লাম বালিতেও কী করতেন তায়াম্মম করতেন, তাহলে দাম্মাম এলাকা যদি কেউ সফর করে আসে এদিকে সফর করে আসে বালি আর বালি, ঠিক না, তো বালি আর বালি, এই নয় যে না বালিতে সফর এগিয়ে করবেন না তেমন চলবে না, সুতরাং আমাদেরকে ধুলা নিয়ে আসতে হবে অথবা ঢেলা নিয়ে আসবে না, কোনো প্রয়োজন নেই। ওয়ালাম ইয়াসে আন হতে আমি লেকুল্লে সলাতে ওয়ালা আমার আবি, এখন আর একটি মাসলা, উজু তো এক উজুতে কয়েক অক্ত সলাত পড়া প্রমাণিত, যদিও উত্তম হচ্ছে প্রত্যেক সলাতের জন্য উজু করা, কিন্তু এক তেমন কি কয়েক অক্ত পড়া যাবে, একদল বলছেন না চলবে না তেমনটাতে চলবে না, ওরা বলছে প্রত্যেক অক্তের জন্য কী করতে হবে তেম করতে হবে, কিন্তু এর কোনো দলিল নেই, তেমম যেহেতু পুরোপুরি উজুর বিকল্প, সুতরাং এক উজুতে কয়েক অক্ত যেমন পড়া যায় ঠিক তেমনই এক তেমমে কয়েক এক তো পড়া যায়, তাই বলছেন নবী সাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত নয়, আর তাইয়াম্মম লেকুস সলাতের, প্রত্যেক সলাতের জন্য প্রত্যেক অক্তের জন্য কী করা তেমম করা। ওয়ালা আমার আবি, আর কোনো হুকুমও করেননি যে প্রত্যেক নামাজের সময় কী করিও তেমম করে নিও, বল আতলাকা তাইয়াম্মম, বরং তেমম করতে বলেছেন কখন, যখন পানি পাবে না বা ব্যবহার করতে সক্ষম নও। ওয়াজাআলাহু কায়মান মাকাম আল উযুয়ে, এবং তেয়াম্মমকে উজুর স্থলাভিষিক্ত করেছেন, উজুর বিকল্প করেছেন, তেমন হচ্ছে কিসের বিকল্প, উজুর বিকল্প আর গোসলের বিকল্প। এখানে যদি ধরেন বড় গোসল ফরজে আছে স্বপ্ন দোষ হয়েছে আর পানি নাই তো কী করবেন, তাহলে তেমন ক্ষেত্রে বলতে উজুরও যেমন বিকল্প তেমনই গোসলেরও বিকল্প। এখানে আজকের আলোচনা শেষ হল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।